রাজধানীতে বাসে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা মানতে বেগ পেতে হচ্ছে চালকদের। জোর করে বাসে উঠে পড়ছেন অনেক যাত্রী, দিচ্ছেন নানা অজুহাত। একই অবস্থা ট্রেনেও। রেল কর্তৃপক্ষ বলছেন আগাম টিকিট থাকায় বেশিরভাগ যাত্রী দুই সিটে যাচ্ছেন। 5 এপ্রিলের পর এই অবস্থা কেটে যাবে। এদিকে বাসের মতো বর্ধিত ভাড়ায় চলছে লঞ্চ। সংক্রমণের হার 19% মাথায় নিয়ে ছুটছে মানুষ। সরকারের নির্দেশনা অনুযায়ী অর্ধেক সিটে 60% বাড়তি ভাড়ায় চলছে গণপরিবহন। তবে যাত্রীর তুলনায় বাস কম হওয়ায় সংকট ছিল লক্ষ্য করার মতন। অধিকাংশ বাসের দুই সিটে নেওয়া হয়েছে যাত্রী, স্বাস্থ্যবিধি মানতে চালক যাত্রী উভয়েরই নানা অজুহাত। মার্কেটে যখন যায় হাজার হাজার মানুষ, ওই সময় করোনা হয় না। রেস্টুরেন্টে যে হাজার হাজার মানুষ খায়, ওই সময় করোনা হয় না। মাস্ক ছাড়া যে দুনিয়া ঘুরে, ওই সময় করোনা হয় না। হ্যাঁ, জোর করে ওঠে। যেমন কিছু পেসেঞ্জার আছে না উঠে চাইলেও গেট ঠেলা দিয়ে ধাক্কা দিয়ে উঠতে যায় গাড়ির ভিতরে। দরজা লাগাই রাখে, কিন্তু পাবলিক দেখা যাচ্ছে যে দরজা ভেঙে উঠতে পড়তেছে। এখানে তো বাস ড্রাইভারের দোষ নেই। রাইড শেয়ারিং বন্ধ ঘোষণা করা হলেও মানছেন না অনেকেই। যাত্রীদের অভিযোগ, গণপরিবহন সংকটে অফিসে যেতে রাইড শেয়ারিংই তাদের ভরসা। আমি একে পর এক গাড়ি মিস করছি, কিন্তু আসলে গাড়ি ধরতে পারছি না। শেষ পর্যন্ত আমাকে রাইডার নিতে হলো। কি করার, এখন বন্ধ করলে তো আর কিছু করার নাই। আমরা চিন্তা করে আরো যে চালু করে দেওয়াটা উচিত। কি যৌক্তিক আর কোনটা অযৌক্তিক এটা বলা বড় কঠিন। আমরা সাধারণ মানুষ খুব দুর্ভোগ হচ্ছে। আর বাড়তি ভাড়া গুনতে না হলেও রেলে এখনও পুরোপুরি চালু হয়নি অর্ধেক সিটে যাত্রী পরিবহন। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। কোনোটাই এটা মানতেছে না। আর যারা যাত্রী নিতেছে, যারা অ্যাটেন্ডেন্স, তারা আরও ইয়ে করে এনে জোর করে বসাতেছে যেগুলো খালি আসছিল। অগ্রিম টিকিট থাকায় এই সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। 28 তারিখের 18 থেকে এখন অবধি কোনো জোর টিকিট আর বিক্রি হয়নি এরপরে। আর এখন যেটা আপনার ট্রেনে যেটা দেখছেন পাশাপাশি সিটে বসা আছে, আসলে এটা হচ্ছে যে 28 তারিখে আগে এই ঘোষণার পূর্বেই আমাদের যে অ্যাডভান্স টিকিটগুলো বিক্রি হয়েছিল আগামী 4 তারিখ পর্যন্ত, তো সেই ক্ষেত্রে একটু জটিলতা তৈরি হয়েছে কিছু টিকিট অ্যাডভান্স বিক্রি থাকার কারণে। এদিকে বৃহস্পতিবার থেকে যাত্রীবাহী নৌযানের নতুন ভাড়া কার্যকর হয়েছে। স্বাস্থ্যবিধি মানাটা খুব কঠিন, তারপরেও আমরা অনেকগুলো আপনাদের সহযোগিতা নিয়ে অনেকগুলো পদ্ধতি অনুসরণ করেছি। আমরা মালিকদেরকে আমার সঙ্গে কথা বলেছি এবং আমরা এই ভাড়া বৃদ্ধির বিষয়টা আলোচনা করেছি। আমরা মনে করেছি যে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে গেলে ভাড়া বৃদ্ধির কোনো বিকল্প নাই। রঞ্জন শুভ্র, DBC News Desk।